আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের রেড ব্রিজ কাউন্সিলের, যেখান থেকে সিসিটিভি ক্যামেরাগুলো কন্ট্রোল করা হয়। রেড ব্রিজ কাউন্সিলে সর্বমোট 650টি ক্যামেরা রয়েছে বিভিন্ন রোডে, এবং এই রুম থেকে এই ক্যামেরাগুলো কন্ট্রোল করা হয়। আমরা কাউন্সিলর খায়ের চৌধুরীর কাছ থেকে এই সিসিটিভির কন্ট্রোল সম্পর্কে নানা তথ্য জানবো তারা কিভাবে অপরাধগুলোকে শনাক্ত করে থাকেন। তো সারা বারাতে আস্তা রেড ব্রিজ বারা আমরা 650 ক্যামেরা, অনেক ক্যামেরা আছে মেইন মেইন যে টাউন সেন্টারগুলো, ইলফোর্ড টাউন সেন্টার, বাকিং সাইড হাই স্ট্রিট, অনেক ক্যামেরা ট্রেন স্টেশনের আশেপাশে, অনেক ক্যামেরা কোয়াইট রেজিডেন্সিয়াল রাস্তায় তো আছে, যে এলাকায় আমরা দেখি যে ক্রাইম অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ওর, আমরা পুলিশের রিপোর্ট পাওয়ার পরে আমরা টেম্পোরারিভাবে আমরা 2-3 মাসও লাগে ক্যামেরা ডিপ্লয় করতাম পারে। আমি পার্সোনালি ক্যাবিনেট মেম্বার হিসাবে আমি ব্যক্তিগতভাবে বুঝি যে সিসিটিভি না থাকলে আসামিরে যে 24 ঘন্টার ভিতরে ধরা হয়েছিল, যারা এলিনারে যে মার্ডার করছে তারা আমরা ধরতাম পারলাম না, ওনে তারা ধরতাম পারছি ওখানোর লাগে। কারণ যখন ঘটনা ঘটে রেডিওর মাধ্যমে যখন কোলার যে এজন মহিলাকে ওলা খুব বাদভাবে অ্যাটাক করা হয়েছে, আমরা সিসিটিভি কন্ট্রোল রুমও যারা আসলা তারা স্ট্রেইট ওয়েই তারা ও এলাকার যেগুলি ক্যামেরা আছে ওগুলো তো তারা অপারেট করিয়া তারা ফাইন্ড আউট করছেন যে খে ই এলাকাত আটাআটি করা, খে দৌড়িরা। সো ঘটনা ঘটার পরে আমরা দেখছি যে আসামি এজন আঁকিও যে যখন যে জায়গা যারা মার্ডার করা হয়েছে ওখান থেকে আসামি আটিয়া যা রাখে, তো সিসিটিভিয়ে ফলো করিয়া দেখছে যে পার্কর গেটে দিয়ে উফরে দিয়ে গিয়া পার্কর ভিতরে গিয়া নাই হয়ে গেছে। তো আমরা যখন পুলিশের এই ফুটেজ দিছি, পুলিশে তারা লগালো পার্কও গিয়া তারা আইডেন্টিফাই করে যে কোন জায়গা থাকতে পারে। তো অ্যাজ পার্ট ইনভেস্টিগেশনের পার্ট ইনভেস্টিগেশন করার লাগে আর কি, যে পুলিশ ভ্যালেন্টাইন্স পার্কও একটা ফানফেয়ার হয়, ও ফানফেয়ার গিয়ে পুলিশে গিয়ে জিগাইছে যে অন আমরা তো প্রিন্ট করিয়া তার মুখের ছবি দিলাইছি, কারণ আমরা দেখছি তার সিসিটিভিত। সো ও ছবি দেখাইয়া ভ্যালেন্টাইন্স পার্কও পুলিশে গিয়ে জিগাইছে যে ও ও যে মানুষ তারা কেউ চিনায়নি। তো ভ্যালেন্টাইন্স ফয়লা যে মানুষরে জিকানি হয়েছে লগালগ হয়েছে ইয়েপ তারা আমরা চিনি হেও খান থাকে। তো পুলিশে লগালগ অন্য অন্য পুলিশে ইয়া যে কারভানের রোয়াত আছিল কারভানের সারাউন্ড করিয়া তারা বাদে গিয়া তারা অ্যারেস্ট করছে। তো তারা অ্যারেস্ট করা হয়েছে প্রায় 7টার দিকে, 24 ঘন্টার ভিতরে ঘটনা ঘটার ভিতরে। আমার ছোট্টা একটা প্রশ্ন আছে, ধরেন এখানে তো 650 ক্যামেরা আপনাদের, আপনি এটা কীভাবে মনিটর করেন? গুলিও তো দেখা বিহাইন্ড মি কন্ট্রোল রুম অপারেটর দুইজন বোনো, তো তাই তাই আমরা কি রেড ব্রিজ কাউন্সিলর 24 ঘন্টা 24/7 আমরা ক্যামেরাগুলো মনিটর করি। সো ই কন্ট্রোল রুমও 24 আওয়ার্স মানুষ আসইন যে ক্যামেরাগুলো লাইভ মনিটর করা। তো ক্যামেরা অপারেটর হলে বইয়া তাই তাই ক্যামেরা ইন তো স্ক্যান করা যে হইকিতা হর, যে অনেক সময় দেখবা যে এজন মহিলা রাতকু লেইটে এজন মহিলা একলা আটিয়া যাইরা, তো তার ফিসে যদি আরো বেটায় গিয়ে ফলো করে তারা ক্যামেরা দিয়া তারা ফলো করবো, তারা দেখবো যে মহিলা সেফভাবে গরো যাইরা দি। কয়েকদিন আগে দিস ইজ ও যে জারা এলিনার মার্ডার পরে কয়েকদিন আগে প্রায় 2-3 মাস আগে এক ঘটনা ঘটছিল যে এক মহিলা আঁকি যে নাইট ক্লাব বা এক রেস্টুরেন্ট আঁকি বার হয়েছেন লেইটে আঁকি তাই একলা আটিয়া যাইরা ফিসে দুইজন মানুষের তার ফলো করা। তো কন্ট্রোল রুমের যে অপারেটর তাই বুঝি লাগছেন যে এখানেও একটা নিশ্চয় একটা আছে, তারা তার ফলো করে কীভাবে, তো তারা পুলিশে কন্ট্রোল রুমের রেডিওর মাধ্যমে পুলিশে তারা রোডও গাইডিং করিয়া পুলিশে গিয়া মহিলার আটকাইছে এবং যে দুই মানুষের তার ফলো করা তার তাঁরও আটকাইছে। সো মহিলারে পুলিশে বাদে মিনিকার ডাকিয়া তারা সেফলি গরফ উচাইয়া দিছে, এবং যে মানুষ দুইজন ফলো করা তাস্তা তারা অ্যাট দ্যাট মোমেন্ট কোনো ক্রাইম করছেন না বা তারা লগে কিছু আসেন না, সো পুলিশে ডিটেলস নিয়ে তারা রিলিজ করিয়া দিয়েছে। কতদিন রেকর্ড থাকে এই ইয়াটা? আমরা ম্যাক্সিমাম আইনগতভাবে 30 দিন বাদে আমরা এগুলো মানে ডিসপোজ করা লাগে। পাবলিকের কোনো রিকোয়েস্টে অ্যাক্সেস করা সম্ভব কিনা, মনে করেন কোনো একটা ঘটনা ঘটলো তার ওই রোডের সিসিটিভি ফুটেজের প্রয়োজন হয়, এটা কি আপনারা অ্যালাউ করেন কিনা তাদের? জি, তো গাড়ির ইন্স্যুরেন্সে ই রিকোয়েস্টগুলো শুধু অ্যালাউড হয় যে গাড়ির অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনার লাগে সিসিটিভির রিকোয়েস্ট করা অ্যালাউড আছে, বাট এগুলো ইন্স্যুরেন্সের মাধ্যমে হইতে হয়। তো আপনার কেউ যদি এখন রেড ব্রিজ রাউন্ডাবাউট গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা ক্যামেরা থাকে যার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তান ইন্স্যুরেন্সের মাধ্যমে ফুটেজ রিকোয়েস্ট করতে পারবা, আমরা কি জেসারে দেই না এগুলো অ্যালাউড নাই, ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা দিতাম পারে ইন্স্যুরেন্স কোম্পানি বা পুলিশ। পুলিশে অনেক সময় তাই তাই আমরা কন্ট্রোল রুম ব্যবহার করি তাই তাই নয় ইয়া যখন বড় একটা অপারেশন হয় তাই তাই এখানে বিশাল ডেস্ক আছে তাই তাই ডেস্কও বইয়া অপারেশন রান করতে পারে। গাড়ি চুরির ক্ষেত্রে আপনারা কোনো ইয়া করেননি যে পার্সোনালি কেউ
গাড়ি চুরি হয় এটাও কিন্তু ইন্স্যুরেন্সের মাধ্যমে হওয়া লাগে না জি সো চুরিরও ইন্স্যুরেন্সের মাধ্যমে অনেক সময় চুরির যখন পুলিশে ইনভেস্টিগেট করে পুলিশে ইয়া তারা চেক করিয়া দেখে যে এখানে সেও আসলানি বা ঘোষণাকৃত হয়েছে বাট গাড়ির চুরি লইয়া এটা আরও ইনক্রিজিং একটা প্রবলেম আমরা লাগে খালি রেড ব্রিজ নাই আস্তে দেশ গাড়ি চুরি ইয়ে বড় এক প্রবলেম তো অনেক মানুষের এখন কিলেস কা যারা সাবি লাগে না বিনা সাবিয়ে গাড়ি স্টার্ট দেওয়া যায় তো সুর হলে গিয়া তারাও যে সিগনলটা ঘরের সামনে তাকে হাইজ্যাক করিয়া অন্য এক ডিভাইসও ও ডিভাইস দিয়া তারা গাড়িরে কইলা যে ও গাড়ির সাবি আছে বাদে তারা গাড়ি 30-40 সেকেন্ডের ভিতরে 100-200 হাজার পাউন্ডের গাড়ি ড্রাইভারই তাকে লইয়া যায় কি না হয়ে যায় লন্ডন বা অন্য অন্য যে সিটি সিটিতেও আমরা দেখলাম যে ক্রাইম ইনক্রিজর তো ইন রেসপন্স আমরা তো অনেক সময় কমিউনিটি কনসালটেশন করি ইলেকশনও যখন হারো হয় পাবলিকও আমরা আরও কিতা চাই পাবলিক সেফটি এটা একটা রেড ব্রিজের মাঝে টপ কনসার্ন সো আমরা পাবলিকর কথার অনুযায়ী আমরা ক্যামেরা এখন ইনক্রিজ করছি অনেক ইনভেস্টমেন্ট করছি 1.5 মিলিয়ন পাউন্ডস আমরা 2018 আমরা ইনভেস্ট করিয়া আগর যে সিস্টেম আছে এটা আছে অ্যানালগ সিস্টেম আমরা 1.5 মিলিয়ন পাউন্ডস ইনভেস্ট করি আমরা ডিজিটাল করছি আপনারা যখন দেখবো আমরা ক্যামেরা হাই ডেফিনিশন জুম এটার পরে দেখাই তো আমার যে কিলা আমরা জুম ইন করি আমরা দেখতাম পারি আর কি রাস্তা কিছু ক্যামেরা অপারেট হয় এভরিডে বা এটা আস্তার ব্রিজ কভার করি না খালি যদি আস্তার ব্রিজ কভার না করে বা যে সমস্ত এরিয়াত ক্যামেরা নাই তারা আপনারা কিলা সিকিউর তো আস্তা রেড ব্রিজ কভার করে মানে 12 ওয়াইড ক্যামেরা কভারেজ দ্যাট ডাজেন্ট মিন যে প্রত্যেকটা রাস্তাত ক্যামেরা কারণ আইনগতভাবে আমরা ইনফরমেশন কমিশনারের যে সিসিটিভি কোড অফ প্র্যাকটিস এটা আমরা ফলো করতাম হয় তো কোড অফ প্র্যাকটিসও লেখা আছে যে আমরা মানে বিনা কারণে আমরা যে কোনো জায়গা ক্যামেরা থা এলাউড না কারণ এটারে তারা রাখবো এক্সট্রিম সার্ভেইলেন্স তো আমরা ক্যামেরা ডিপ্লয় করি যে যে এলাকাত দেখি পুলিশের রিপোর্ট আছে তখন আমরা যদি এক এলাকাত দেখি যে গত 2 মাসের ভিতরে এখানে গাড়ি ডাকাতিওর বা মানুষের অ্যাটাক করা হয়েছে রিপোর্ট বাড়ছে আমরা ওর রিপোর্টের মাধ্যমে আইনগতভাবে আমরা ক্যামেরা দিতাম পারবো বাট যে রাস্তাত কোনো রিপোর্ট নাই আমরা ক্যামেরা দিতাম পারতাম না কারণ এটা বেআইনি হয়ে যাব